প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কী বলতে চান, তা আপু এখানে আসার উদ্দেশ্যটা কী। আপু দেখতে কিন্তু মাশাল্লাহ বেশ সুন্দরী, এত সুন্দর হয়ে কেন এত কষ্ট তার মনে, সেটা তার মুখ থেকে শুনবো। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? চাঁদনি, মাশাল্লাহ দেখতে তো খুব সুন্দরী, একদম চাঁদনির মতো মনে রূপে ঝলসে যাচ্ছে, এত সুন্দর চেহারা, আবার ইউটিউবে কেন আসলেন? আচ্ছা, সুন্দর হলে মানে জীবনটা সুন্দর হয় না নাকি? তো ভাগ্য হলো সব খেলা নাকি? আচ্ছা, তো চাঁদনি আপু থাকেন কোথায়? হেমাদপুরে থাকেন। পরিবার আর কে কে আছে? মা আছে, ছোট একটা ভাই আছে। আচ্ছা, বিয়ে শাদী হয়েছে আপনার? বিয়ে শাদী হয় না। কি করেন পড়াশোনা? নিজেই কাজ করি, বাসা বাড়িতে ভাই কোনো মতন সংসার চলে, অনেক অভাবে দিনকাল যায়, একবেলা খাইলে একবেলা খাইতে পারি না, ঠিক মতন বাসা ভাড়া দিতে পারি না, বাসা ভাড়ায় থাকি ভাই। আচ্ছা, মানে বাসা ভাড়া, বাসা ভাড়া দিতে গেলে হয়তো ঘর ভাড়া দিয়ে মানে খেতে পারেন না, খেতে গেলে ঘর ভাড়া দেওয়া যায় না নাকি? আচ্ছা, তো রোজা আছেন নাকি? রোজা আছেন। তো এখন কি আসেন কি বিয়ে শাদীর জন্য না সহযোগিতার জন্য? আইসি বিয়ে শাদীর জন্য, একটা ভাই আমার পাশে থাকুক, দুটোই চাই যে আমার পাশে থেকে আমার কষ্টের মধ্যে আমার পাশে দাঁড়াবে, সেই একটা মনের মানুষ চাই। সে বয়স্ক হোক আমি বয়স্কই মনে করে যে চাই। আচ্ছা, ছেলেরা ভাই শুধু কথা বলে তারপর ধোকাবাজি করে চলে যায়, আমি এখন চাই একটা বুড়ো মানুষ যে আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকবে সারা জীবন, তো সেরকম মানুষ চাই। তো আপনি একটা ইয়াং মেয়ে যে বুড়ো মানুষ বিয়ে করে কি মানে ভাইরাল হতে চান নাকি? ভাই আমি একটা বুড়ো মানুষ চাই কেন, সে আমার দুঃখ বুঝবে, সে আমার ছেড়ে কখনো যাবে না। আচ্ছা, আর জোয়ান ছেলেরা কথা বলে, কিছুদিন কথা বলার পরে আমার থেকে সুন্দরী মেয়ে পা তার কাছে চলে যায়, তখন আমি চাই একটা বয়স্ক মানুষ যে আমার পাঁচ অক্ষর নামাজ কালাম পড়াইতে পারবে, তার দ্বারা যেন আমি বাসায় বসে থাকতে পারি ইনশাল্লাহ, সেরকম একটা মনের মানুষ চাই, ভালো একটা সংসার চাই। আচ্ছা, সংসার করার ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছা আছে ইনশাল্লাহ। আচ্ছা, তো সংসার করবেন, স্বামীর সাথে আবার ঝগড়াঝাটি করবেন না তো? না ভাই, ঝগড়াঝাটির কি আছে এখানে? না দেখা গেলো একসাথে থাকলে তো মনে হয় একটু খুঁটিনাটি একটা কথা রাখতেই পারে ভাই, ওটা স্বাভাবিক, সবার ভিতরে এটা মানায় চলতে পারবেন ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, তো দর্শক আপনার নাম কি বললেন? চাঁদনি। চাঁদনি আপুর কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা 01961190197। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করে এখন তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তো চাঁদনি আপনি আর কিছু বলতে চান? না ভাই আর কিছু বলতে চাই না, দর্শক ভাইদের একটাই বলতে চাই, ভাই কেউ আমার খারাপ মন্তব্য করবেন না, আর কেউ ফোন দিয়ে কোনো খারাপ কথা বলবেন না, যদি ভালো লাগে কথা বলার ইচ্ছা থাকে তো বলবেন, আর না বলার ইচ্ছা থাকে ফোন দেওয়ার দরকার নাই, ফোন দিয়ে শুধু শুধু খারাপ কথা বলে লাভ নাই একজনের। আচ্ছা, সেটাই সেটাই, কারণ তারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট, ঠিক না? পাশে দাঁড়াবার ইচ্ছা থাকে তো ইনশাল্লাহ একটু যোগাযোগ রাখেন, একটু পাশে দাঁড়ায়েন ভাই, আমি অনেক কষ্টের মানুষ, কষ্টের মানুষ একটু পাশে দাঁড়াইতেন ভালো হইতো ভাই।